সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন এই লকডাউনে তো অনেক বলিউড সেলিব্রিটিদের অনেক পুরনো ইতিহাস উঠে এসছে, অনেক পুরনো ইনসিডেন্ট যেটা হয়তো আমরা অনেকেই জানি না, এখন জানা যাচ্ছে। ঠিক এমনই সালমান খানের একটি পুরনো খবর জানা গেল, যেটা কিন্তু আসলে সারপ্রাইজিং। এখন আমরা তো জানি সালমান খান এমনিতেই দিলদটিয়া টাইপ মানুষ, বাট তার রাগও কিন্তু কম নয়। বহুবার ক্যামেরার সামনে উঠে এসছে তার অ্যাংরি অ্যাটিটিউড। এছাড়া বিভিন্ন ইভেন্টস কিংবা পার্টিতে অনেক বলিউড সেলিব্রিটিদের সঙ্গে তার ফাইটসের কথা আমরা শুনেছি, কিন্তু এইসব ফাইটস তো হয়েছে তার ক্যারিয়ার শুরু হওয়ার পরে। তবে অনেকেই হয়তো জানেন না, ক্যারিয়ার শুরু হওয়ার আগে যখন সালমান খানকে কেউ চিনতই না, সেই সময় সালমান খান একজন এস্টাবলিশড বলিউড সেলিব্রিটির সঙ্গে ফাইটসে জড়িয়ে পড়েছিলেন। ইনফ্যাক্ট সবার সামনে তাকে ঘুষি মারতে পর্যন্ত গিয়েছিলেন। এখন আসলেই অবাক হবেন, কে ছিল সেই বলিউড সেলিব্রিটি? সেই বলিউড সেলিব্রিটি ছিলেন অনিল কাপুর। এখন কেনই বা সালমান খেপেছিল এবং কি এমন হয়েছিল সালমান এবং অনিলের মধ্যে, সেই বিষয়ে এখন আসি। ঘটনাটা সেই সময়কার যখন সালমান খান অভিনয় শুরু করেননি, ইন্ডাস্ট্রিতে টুকটাক অন্য কাজ করেছেন আর বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছিলেন। সে সময় অনিল কাপুর হামলা নামে একটি ছবি বানাবেন বলে ঠিক করেন। যেই ছবির শুটিং শুরু হয়েছিল 1987, তবে রিলিজ পেয়েছিল 1992। এবং এই ছবির ইউনিটে একজন ফিমেল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, যার নাম ছিল শাহিন। এখন জানা যায় যে অনিল কাপুর নাকি শাহিনের সঙ্গে অনেক বেশি ফ্লার্ট করতেন, এবং অবস্থাটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে অনিল কাপুরের সামনে ওই তরুণী আসতে আনকমফোর্টেবল ফিল করতেন এবং তার সঙ্গে কাজ করতেও শাহিনের অস্বস্তি লাগত। বাট এটাও জানা যায় যে অনিল কাপুর যখন দেখলেন শাহিনের সঙ্গে ফ্লার্ট করে কোনো লাভ হচ্ছে না, কোনো রেসপন্স আসছে না, তখন নাকি অনিল কাপুর অন্য একটি পথ বেছে নেন। শোনা যায় তিনি সেই মেয়ের নামে অনেক আজেবাজে কথা ছড়াবে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, শাহিন কিন্তু ছিল সালমান খানের সেই সময়ের গার্লফ্রেন্ড, এবং সালমান খান শাহিনের কলেজের সামনে ঘন্টার পর ঘন্টা ওয়েট করত। বেসিক্যালি সালমান খান শাহিনকে কলেজে নিয়ে যাওয়া আসা করত, এবং এক পর্যায়ে শাহিন নাকি সালমান খানের সঙ্গে তার প্রবলেমের কথা শেয়ার করেন। হ্যাঁ, যদিও সালমান খানকে তখন কেউ চিনত না, বাট সালমান খান তো সালমান খানই, তিনি চুপ করে বসে থাকার মতো ছেলে নন। তিনি তার গার্লফ্রেন্ডের সঙ্গে সোজা চলে যান হামলার সেটে, এবং শোনা যায় সেখানে সবার সামনে সরাসরি কড়া ভাষায় আক্রমণ করেন অনিল কাপুরকে। শুধু মুখে কথা বলে শান্ত হননি, এটাও জানা যায় যে এরপর সালমান খান অনিল কাপুরকে নাকি ঘুষি মারতেও যাচ্ছিলেন, বাট সেটে হাজির ইউনিটের লোকজন তাকে ঠান্ডা করেন এবং তাদের হস্তক্ষেপেই বন্ধ হয় দুজনের বিবাদ। এখন এরপর সেই ঘটনা নাকি নিউজ পেপারে এসেছিল। এখন নিউজ পেপারে যখন ঘটনা আসলো, সালমান খান ঝামেলার কথাটি অস্বীকার করেন, বাট অনিল কাপুর যে শাহিনের সঙ্গে অসভ্য আচরণ করেছে সেই দাবি থেকে তিনি সরেননি। ওয়েল, যাই হোক, এরপর তো সালমান খান অ্যাক্টিং ক্যারিয়ারে ঢুকলেন, তারপর শাহিনের সঙ্গেও ব্রেকআপ হলো এবং সঙ্গীতা বিজলানির সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়লেন। আর আমরা কিন্তু জানি এখন অনিল কাপুর এবং সালমান খান দুজনেই খুব ভালো বন্ধু। এখন যেই ঘটনাটা আমরা জানতে পারলাম সেটা একটু শকিং, অনেক নিউজ পোর্টালে এখন লেখালেখি হচ্ছে, বাট হতে পারে হয়তো সালমান খান এবং অনিল কাপুরের মাঝে শাহিনের বিষয়গুলো নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হয়তো পরবর্তী তারা ভুল বুঝতে পেরেছেন, এই জন্য তারা এখন অনেক ভালো বন্ধু। আর যেহেতু শাহিনই সালমান খানের জীবনে নাই, পুরনো কাশুন্দি ঘেটে তাহলে কী লাভ? সো ভিউয়ার্স, সালমান খান এবং অনিল কাপুরের ফাইটিংয়ের এই ঘটনা জেনে আপনার কাছে কেমন লাগলো? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।